ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. অনিকুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে ছোট বাচ্চাদের কখন তাদের উপরে কলম বসানো হয়, অর্থাৎ তাদের হিসাব লেখা হয়। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন তারা সাবালক হয়, সাবালিকা হয়, তখন তাদের উপরে কলম পড়ে, অর্থাৎ তাদের পাপ এবং নেকি লেখা হয়, পাপ নেকিগুলো লেখা হয়। যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে সালাত পড়ার জন্য আদেশ করেছেন, আদেশ করতে বলেছেন পিতামাতাদেরকে, অভিভাবককে, আর 10 বছর বয়স হলে পিটিএ সালাত পড়াতে বলেছেন, যে হাদিসটি আবু দাউদ 495 নম্বর হাদিস। তো এখান থেকে প্রমাণিত হচ্ছে যে সালাত ফরজ 7 বা 10 বছর বয়সে, কিন্তু আসলে বিষয়টা এমন নাই। প্র্যাকটিস বা প্রশিক্ষণের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন বাচ্চারা ছোট অবস্থায় থাকে তখন তাদেরকে আপনি যা শেখাবেন সেটাই শিখে নেবে। ঠিক ওই রকম মাটি, নরম মাটি দিয়ে আপনি পাত্র তৈরি করেন বা যে কোনো জিনিস তৈরি করেন, নরম মাটি দিয়ে আপনি তৈরি করতে পারবেন, কিন্তু যখন সেটা শুকিয়ে যাবে তখন সেটা আর সম্ভব নয়, মাটি ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ঠিক সেই রকম যতক্ষণ পর্যন্ত বাচ্চারা ছোট আছে ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে শিক্ষা দিতে পারবেন, যেটা শেখাবেন সেটাই সে শিখবে। কিন্তু যখন সে বাচ্চা বড় হয়ে যাবে, যখন তার মধ্যে একটা ভারাত্ব আসবে, তখন তাকে আপনি আদেশ করলে সে আদেশ সে শুনবে না, এমনকি আপনার উপরও সে চড়াও হতে পারে। তো এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা এভাবেই দিয়েছেন। আর আমরা এতটুকুই মানে চিন্তাভাবনা করে এবং গবেষণা করে পাই, বাকিটা মূল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর এখানে যখন সে সাবালক সাবালিকা হয়ে যায় তখন তার উপরে কলম পড়ে যায়। তো যতক্ষণ সে সাবালক সাবালিকা হয়নি ততক্ষণে যা সে ইবাদত করবে সেগুলোর আমল, সেগুলোর নেকি সম্পূর্ণ পিতামাতার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যদি বাচ্চা কোনো ভালো কাজ করে তাহলে ভালো কাজের নেকিটা পিতামাতার আমল নামায় যাবে। যদি বাচ্চা কোনো খারাপ কাজ করে, খারাপ কথা বলে, খারাপ কর্মের দিকে ধাবিত হয়, তাহলে সেক্ষেত্রে সেই কাজকর্মের জন্য যে গুণা হবে সেই গুণাটা সরাসরি পিতামাতার আমল নামায় গিয়ে জমা হবে। কারণ পিতামাতা হচ্ছে অভিভাবক, সন্তানের দেখাশোনার জন্য পিতামাতার এটা দায়িত্ব। ঠিক তেমনইভাবে সন্তানকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, সন্তানকে দীন শিক্ষা দেওয়ার জন্য এটাও দায়িত্ব হচ্ছে পিতামাতার, যার কারণে নেকি যদি অর্জন করে বাচ্চা তা সেটাও পিতামাতার আমল নামাই যাবে। যদি কোনো পাপ কাজ করে, কোনো পাপ অর্জন করে, তাহলে সেটাও পিতামাতার আমল নামায় গিয়ে জমা হবে। কিন্তু যখন সে বাচ্চা যখন বড় হচ্ছে, সাবালক সাবালিকা হচ্ছে, তখন যদি কোনো নেকি করে, নেকির কাজ করে, তখন সেটা দুইটা কপি হয়। একটা থাকে বাচ্চা সাবালক ছেলে বা মেয়ের আমল নামে, আর একটা চলে যায় পিতামাতার আমল নামে। ঠিক পাপের ক্ষেত্রে একই রকম, যদি পাপ করে তাহলে সেটা দুই ভাগ হয়ে এক ভাগ, দুই ভাগ বলতে যে অর্ধেক অর্ধেক নয়, কপি, যেটা বলতে চাচ্ছি যে সেই পাপটা ছেলে বা মেয়ে যেটা সাবালক সাবালিকা হয়েছে তার ওপরও থাকবে, আবার পিতামাতার কাছেও যাবে, কারণ তারা সহযোগী। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।